শক্তিগড় শুটআউটে নয়া মোড়। শক্তিগড়ে নীল গাড়ির আসল চেসিস নম্বর উদ্ধার হয়েছে এবং ওই নীল গাড়ির যে ইঞ্জিন নম্বর সেটিও উদ্ধার করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। গাড়িটি ভিন রাজ্যে রেজিস্ট্রেশন করা হয় এমনটাও জানা গিয়েছে। সেক্ষেত্রে মালিকের খোঁজে রয়েছেন তদন্তকারীরা এবং ওই নীল গাড়ি কিভাবেই আততায়ী বা দুষ্কৃতীদের হাতে আসল তাও জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। শক্তিগড়ে শুটআউটে নয়া মোড়। আমরা জানবো বিষয় আরো বিস্তারিত। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আর বিক্রমের কাছ থেকে একটু জানতে চাইবো যে বিক্রম ইতিমধ্যেই যেমনটা জানতে, ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। যে নীল গাড়ির চেসিস নাম্বার উদ্ধার হয়েছে, ইঞ্জিন নাম্বার ফরেন্সিক বিশেষজ্ঞরা উদ্ধার করেছে এবং ভিন রাজ্যের রেজিস্ট্রেশন বলে জানতে পারা যাচ্ছে। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে আততায়ীদের কাছে এই গাড়ি আসলো, কিভাবে এই গাড়ি আততায়ীরা পেল, সেই সমস্ত বিষয়টা এই মুহূর্তে জানার চেষ্টা চলছে। চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা উদ্ধার করেছে এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ভিন রাজ্যের রেজিস্ট্রেশন রয়েছে এই গাড়ির মালিককে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা এবং আততায়ীদের কাছে কিভাবে এই নীল গাড়ি আসলো সেই বিষয়টাও জানার চেষ্টা চলছে। বিক্রম, সর্বশেষ কি তথ্য পাওয়া যাচ্ছে? গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? ভিন রাজ্যের রেজিস্ট্রেশন এই গাড়ির। দেখো, গতকালই ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু গাড়িটাকে পুনরায় পরীক্ষা করে, যখন পুলিশের তরফ থেকে সন্দেহ করা হয় যে গাড়ির অরিজিনাল ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার ট্যাম্পার করা হয়েছে, তারপরেই আমরা দেখতে পাই যে ফরেন্সিক বিশেষজ্ঞরা গতকাল দীর্ঘক্ষণ এই গাড়িটাকে ইন্সপেকশন করার পর অবশেষে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই অরিজিনাল গাড়ির নাম্বার অর্থাৎ ইঞ্জিন নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে চেসিস নাম্বার তারা কিন্তু রিট্রিভ করতে সক্ষম হয়েছেন এমনটা আমরা ফরেন্সিক বিশেষজ্ঞ সূত্রে জানতে পাচ্ছি। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে যেটা আরও জানা গিয়েছে এই নাম্বারের সূত্র ধরে যে এই গাড়িটি কিন্তু এই রাজ্যের রেজিস্ট্রেশন নয়, কার্যত ভিন রাজ্যের রেজিস্ট্রেশন। এবং আরও একটি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখবো, যেহেতু ঝাড়খণ্ডের একটা কানেকশনের কথা উঠে আসছিল, এই গাড়িটি কিন্তু কোনোরকমভাবেই ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নয়, সেক্ষেত্রে অন্য রাজ্যের রেজিস্ট্রেশন। সেই রাজ্য কোন রাজ্যের রেজিস্ট্রেশন বা কোথাকার রেজিস্ট্রেশন সেই মুহূর্তে সেটা এই মুহূর্তে তদন্তকারীরা তদন্তের স্বার্থে বলতে চাইছেন না। তবে আপাততভাবে গাড়িটির যে নির্দিষ্টভাবে যে তার যে আইডেন্টিটি তা কিন্তু ফিক্স আপ করা গিয়েছে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। একটা বিষয় জানিয়ে রাখবো এখানে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো যে আততায়ীরা তারা খুনের পর পুলিশের তদন্তের গতি প্রকৃতি কী হবে তা কিন্তু তারা সবটাই আন্দাজ করে সেটাকে ধরে নিয়ে কিন্তু যাবতীয় এক্সিট প্ল্যান বা এসকেপ রুট তারা তৈরি করেছিল এবং সেই অনুযায়ী কিন্তু তারা গাড়িতে যে নাম্বার প্লেটসগুলো রেখে দিয়েছিল, 5টি নাম্বার প্লেটস পাওয়া গেছিল, তার মানে 4টে নাম্বার প্লেটসে কিন্তু অন্যান্য ব্লু বেলোনো গাড়ি, যাতে পুলিশকে তারা বিভ্রান্ত করতে সুবিধা হয়, পাশাপাশি একেবারে সরাসরি ইঞ্জিন নাম্বার এবং এই চেসিস নাম্বার ট্যাম্পার করে কিন্তু যাতে পুলিশ কোনোরকমভাবে গাড়ি কীভাবে আততায়ীদের কাছে এসে পৌঁছালো, কোন মাধ্যমে এসে পৌঁছালো এবং কাদের কাছে এসে পৌঁছালো সেটা যাতে জানতে না পারে, তার জন্য কিন্তু এই ট্যাম্পারের কাজ করেছিল এমনটাই কিন্তু আমরা ফরেন্সিক বা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে, বেশ কয়েকজন সন্দেহভাজনকেও ফিক্স আপ করা হচ্ছে, বেশ কিছু গ্যাংয়ের যারা সদস্য তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে এটা কোন গ্যাংয়ের কাজ। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় এক তারিখ ঘটনা ঘটলেও আজকে 5 তারিখ হয়ে গেছে, কিন্তু কোনোরকম কোনো ব্রেক থ্রু বা কোনোরকম কাউকে গ্রেফতার কিন্তু পুলিশ আধিকারিকরা আপাতভাবে করতে পারেনি এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। এর পাশাপাশি খুনের নেপথ্যে কী কারণ, সেই কারণ সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশ কিন্তু স্পষ্ট কোনো আলোকপাত করতে পারেনি, কিন্তু যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে মূলত কলিয়ারি এলাকায় যে লেভি তোলা হতো, লেভি অর্থাৎ সেখানকার স্থানীয় ভাষায় এটাকে লেভি বলা হয়, কিন্তু আগে এটাকে বলা হতো গুন্ডা ট্যাক্স, অর্থাৎ যেই সময় যেখান থেকে এই কয়লা ECL-এর বিভিন্ন মাইন থেকে সেখান থেকে যখন লোডিং করা হয় সেই সময় কিন্তু লেভি অর্থাৎ গুন্ডা ট্যাক্স নেয় একটা সিন্ডিকেট বা একটা গ্রুপ, যার মাথায় বসেছিলেন এই রাজু ঝা, যেখানেই কিন্তু তারা মনে করছেন যে এই লেভি বাড়ানো কমানো নিয়ে একটা সমস্যা অন্যান্য গ্রুপের সঙ্গে কোথাও একটা তৈরি হচ্ছিল, কিছু ট্রান্সপোর্টার কিছু বড় ব্যবসায়ীদের সঙ্গে তৈরি হচ্ছিল এবং একটা এক শ্রেণীর যারা এই পাচারের সঙ্গে যুক্ত ছিল, যারা সম্প্রতি নিষ্ক্রিয় হয়ে যায় বা যাদের এই রাজু ঝায়ের উত্থানে যাদের সমস্যা তৈরি হচ্ছিল তাদের তারা এই ঘটনার নেপথ্যে আছে কিনা সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, যে এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে তদন্তকারীরা খুঁজছে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।